Assalamu alaikum, welcome to my channel Cook with Jasmine Begum. আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, আশা করি সকল ভালো আছেন। স্কুল মতারা নো ভাই, আপনার লগে ভিডিওটা শেয়ার করে নো লেটার মাঝে আমি খাসা মরিস পিয়াজ রসুন পাখরা আদা রসুন পাইছি। কিন্তু আমি বড়ই সারে বানাইয়া পরিষ্কার করে একটা বগু রাখছি। দেখ ফুলের মাঝে লইছে আমি লতা, কিন্তু এক প্যাকেটের লতা এনে কচু লইছি আধা প্যাকেট মকি, এনে আলু লইছে দুইটা ছোট ছোট করে খাটিয়া, আর এখন পেটর ফলি লইছি আমি আধা প্যাকেট। সপ্তাহ আমি রেডি করে কমে বলে বলে লইছি, তারপরে আমি হান্ডি বই আমি বাবার দিই। বলই চা লতা আলু মুগি বেটর ডুঙ্গি ফাঁসা জিনিস আজকে আমি একলগে বাবার দিয়ে রান্না। আমি কুকারের উপরে হান্ডিটা বইছি, মাস্টার অয়েল দিছে 2 চামচ, লবণ দিলাম আমি 1.5 চামচ লবণ দিলাম, আদা রসুন দিছি আমি, একটা লাড়া দিলাম, লাড়া দিয়ে তারপর আমি পেঁয়াজ দিব রসুন দিব। রসুন দিছি, পেঁয়াজ দিছি, কাঁচা মরিচ দিছি, অল্প বাখরা পাতা দিলাম, পেঁয়াজটা আমি লাড়িয়ে দিলাম। লিডটা লাগাইয়া দিলাম, দিয়া সাইড থেকে 5 মিনিট আমি জাল দিব। পেঁয়াজটা হাফ জাল হয়ে গেছে, এখন আমি পানি দিব, 1 কাপের মতন পানি দিব, পেঁয়াজটা আরো জাল হয়ে দিব। লিডটা লাগাইয়া দিলাম, আরো 2 থেকে 3 মিনিট আমি জাল দিই। মশলা হয়ে গেছে, এখন আমি পেস্ট হয়ে গেছে, আমি মশলা দিলাম, মরিচ দিছি 1 চামচ, পাহর দিছি, জিরা দিছি, মিক্স পাউডার দিছি 2 চামচ, হলুদ দিছি 1 চামচ, কাঁচা মরিচ দিছি 2-3টা। এখন আমি মশলাটা লাড়িয়ে দিলাম,
মশলা আমি দিই দিতে লাগে রাসি 2 মিনিট মতো, এখন অল্প পানি দিয়ে আরো কষাই, আরো 2 মিনিট মতো আরো কষাই নিয়ে মশলা একটা লড়া দিয়ে আমি লিখতে লাগে। আমি মশলা কষাই গেছে, এখন আমি হিসাব দিই হিসাবে লড়িয়া দিলাম, দিয়া 2-3 মিনিট আর আমি জাল দিব। ইসা খস হয়ে গেছে, তখন আমি আলু আর মুখকে দিব। মুখে দিছি এখন আলু দিছি, তাড়িয়া দিলাম, দিয়া 2-3 মিনিট আমি জাল দিব মুখে আর আলুরে। অল্প থোড়া পানি দিব, দিয়ে আরো 2-3 মিনিট জাল দিব। আলু আর মুখে হাফ কষাওয়া বাদে তার উপর লতা আর বেটন ঢুকিয়ে দিব। যেমন লড়া দিছি লড়াইয়া তৈরাম, লিডটা লাগাইয়া দিব, দিয়ে আরো 2-3 মিনিট আরো জাল দিব। আদা জাল হয়ে গেছে, দাঁড়িয়ে এখন আমি লতা দিলাম আর বেটর ডুঙ্গি, বেটর ডুঙ্গি সারছি এখন আমি হান্ডি। লতা দিলাম, তরকারি আমি লড়িয়ে দিব, ইয়া ফুল গেছে আমি 2-3 মিনিট আমি জাল দিব। মিটটা লাগাইয়া দিছি, দিন মিনিট জাল দেওয়ার পরে অনেক পানি বাড়াইছে লতা থাকে বেটো ডুঙ্গিতে, আমি কোনো পানি দিছি না, লাড়িয়া দিলাম তরকারি। দুই মিনিট বাদে আমি ওকে 1 গ্লাস পানি দিলাম, লতা হিস ভাল লাগে একবারে জাল দিয়া লাবাই দিব তরকারি, আর কোনো পানি এড করতাম না। আমি বাখরো পাতা দিলাম, তরকারি আমি লাড়িয়া দিব, লাড়িয়া দিয়া 3 মিনিটের মতন আমি জাল দিব। আরো তরকারি হয়ে গেছে, 3 মিনিট বাদে আমি লাবাই দিব। অনেক সুন্দর তরকারি হয়েছে, গ্যাস মারি লিয়েছি। আপনারা আমার রেসিপিটা গুলো ট্রাই করে দেখবো, আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। মানে আমি একটা হঠাৎ লিয়েছি, আমার ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।